নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। টিসিএল এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। অশান্ত রায়না বর্তমানে শান্ত হয়ে উঠেছে। প্রত্যেকটি জায়গার উন্নয়ন ঘটলেও বালুরঘাট পঞ্চায়েতের ডাঙ্গা গ্রামে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ তুললেন গ্রামবাসীরা। হুগলির বৈদ্যবাটি পৌরসভা শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একটি সমবায় ব্যাংক অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হল। একটি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। বাসের চাকার তলে পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক পৌরার। একটি দ্রুতগামী মিনিবাসের সঙ্গে পুলকারে ধাক্কায় আহত হলেন দুই শিশু ও তাদের অভিভাবকরা। চলে আসছে বিস্তারিত খবরে। ইসিএল এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। পাঁচ দফা দাবির ভিত্তিতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। কংগ্রেসের পক্ষ থেকে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। শুক্রবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডিশেরগড় সাতরিয়া অঞ্চলে ইসিএলের সদর দপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। কংগ্রেস তার পক্ষ থেকে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। তাদের দাবির মধ্যে অন্যতম হলো স্থানীয়দের চাকুরির ব্যবস্থা করতে হবে, সিএসআর এর সুবিধা যাতে পাওয়া যায় তার সুনিশ্চিত করতে হবে ইসিএল এর পক্ষ থেকে। বিক্ষোভ শেষে কংগ্রেসের পক্ষ থেকে ইসিএল এর কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। যে বেকার ছেলেমেয়েরা আছে তারা দীর্ঘদিন ধরে চাকরি কিছু খুঁজে পাচ্ছে না, সেই চাকরির জন্য আমরা লড়াইয়ের জন্য এসেছি। যে অনেক ভ্যাকেন্সি আছে, দীর্ঘদিন কোনো চাকরি বন্দোবস্ত করতে পারছে না ম্যানেজমেন্ট, অফিসারদের নিযুক্ত হয়েছে, অথচ এখানকার কোনো জেনারেল মজদুরের আগ পর্যন্ত একটা ভ্যাকেন্সি বেরোলো নেই। মহিলাদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, সিএসআর এ যে মহিলাদের যে সুবিধা পায় তারও পায় নেই। এই সকল কারণের জন্যই আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি যে অবিলম্বে তাদের চাকরির বন্দোবস্ত করুক, কমসে কম যদি না হয় ক্যাজুয়াল লেবারও তাদের চাই। কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। অশান্ত রায়না বর্তমানে শান্ত হয়ে উঠেছে। রাজ্য সরকারের উন্নয়নের জোয়ারের ফলেই এইরূপ পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন সকলেই। উন্নয়নের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ দিতে ভোলেননি জনগণ। রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধারা অব্যাহত রায়নাতেও। বিগত আমলে রায়না প্রায়শই অশান্ত থাকলেও বর্তমান সরকারের প্রচেষ্টায় অশান্ত রায়না বর্তমানে শান্ত হয়ে উঠেছে। স্থানীয় মানুষজন এর জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। মানে ভাষায় প্রকাশ করার জন্য যে আমরা কীভাবে মানে কত ভালোভাবে আমরা জীবনযাপন করছি, আমাদের আমরা রাতে শান্তিভাবে ঘুমোচ্ছি, সকালবেলা আমরা উঠছি, নিত্য প্রয়োজনে আমরা কাজ করছি, আমাদের কোনো চিন্তা ভাবনা কোনো টেনশন কিছু নেই, আমরা নিজেরা মহিলারা আমরা নিজেরা স্বনির্ভর হয়েছি। আমরা আমাদের মানে এখন আমরা আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি যে আমাদের দিদি আছে, আমাদের এইরকম একজন আমরা সরকার পেয়েছি। কতটা উন্নয়ন হয়েছে, উন্নয়নের দিদির উন্নয়নের কোনো শেষ নেই, কী বলবো বলুন, কোনো কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো। 100 দিনের কাজ থেকে আরম্ভ করে অন্যান্য বিষয় প্রতি ক্ষেত্রেই উন্নতি ঘটেছে রায়নাতে। এবং উন্নয়নটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন বলেই আগেও করেছেন, এখনও বর্তমানেও করছেন, এবং সমস্ত ধর্মের মানুষ আমার একত্রিত একটা জায়গায় আছে বলে বাংলা আজকে বাংলার সাথে রায়নাতে শান্তি দেখা যাচ্ছে। কী কী উন্নয়ন হয়েছে, বহু উন্নয়ন বলবো না, আজকে 100 দিনের কাজ থেকে শুরু করে মানে কোনটা বলবো, উন্নয়নটা বলবো টোটাল 57টা যে প্রকল্প আমাদের মামাতো সরকার চালু করেছেন, সেই 57টা প্রকল্পের প্রত্যেকটা প্রকল্পের সাহায্যে কিন্তু রায়নার মানুষ পেয়েছে। তবু কিছু কিছু নির্দিষ্ট 3-4টে আমরা 100 দিনের কাজে আজকে রায়না 1 নম্বরে, মিশন নির্মল বাংলা, খাদ্য সাথী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে জল প্রকল্প থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে কিষাণ মান্ডি থেকে শুরু করে কৃষক বাজার থেকে শুরু করে প্রত্যেকটা উন্নয়ন কিন্তু রায়না মানুষ মামাটি মানুষ।
স্থানীয় বিধায়ক থেকে জনপ্রতিনিধি সকলেই উন্নতির জোয়ারে সামিল হয়েছেন। এবং রায়নার প্রতি মমতা ব্যানার্জির একটা আলাদা আকর্ষণ ছিল, আপনারা দেখেছিলেন যে 11-র যে বিধানসভার পোস্টার হয়েছিল তাকে রায়না থেকে নেতায়ের যে গণহত্যা তার কথা ওখানে উল্লেখ ছিল। স্বভাবতই মমতা ব্যানার্জির মনে এবং মাথায় রায়নার কথা ছিল, তাই রায়নার উন্নয়নের জন্য তিনি বিশেষভাবে নজর দিয়েছেন এবং আমরা কৃতজ্ঞ তার প্রতি যে রায়নায় যে ব্যাপক উন্নতি হয়েছে সেটা মমতা ব্যানার্জির দয়াতেই সম্ভব হয়েছে। তাই আমরা 16 সালের পর আরও লাভবান হয়েছি এবং মাঝখানে 2013 সালে যে পঞ্চায়েতের প্রথম নির্বাচন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই 13 সালের এই 3-স্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা রায়নার প্রতিটি পঞ্চায়েতে জিতেছিলাম এবং একটিমাত্র পঞ্চায়েত তখন আমাদের ছিল না। পরবর্তীকালে সেই পঞ্চায়েতটাও আমরা বিরোধীরা আমাদের সঙ্গে যোগ দেয় আমরা সেটা পেয়েছি এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সমস্ত আসনেই আমরা জয়লাভ করেছিলাম। ফলে তৃণমূল স্তরে একদম বুথ লেভেলে মানুষের কাছে উন্নয়নটা আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি এবং সেই উন্নয়নের জোরেই 2016 আমরা এই আসনটা জিতেছিলাম। বর্তমান শহর কেন বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তরে অনেকে বিহার ঝাড়খণ্ডেও চলে গেছিলেন বাঁচার তাগিদে, আজকে রায়নায় কোনো সিপিএমের মানুষকে চলে যেতে হয়নি, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কোনো মানুষকে রায়না ছেড়ে চলে যেতে হয়নি, তারা এই থানাতেই বাস করছেন। এই শান্তিটা কি উন্নয়নের জন্যই ফিরল? অবশ্যই, দেখুন মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে বাংলায় যদি উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়া যায়, বাংলায় যদি উন্নয়ন করা যায় তাহলে মানুষ সেই দিকেই যুক্ত থাকবে, মানুষ অন্যান্য কাজে এবং বিধানসভায় ক্ষমতা আসার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই, তাই তিনি যে বাংলাকে বদল করতে চেয়েছিলেন তারই প্রতিচ্ছবি আমরা সারা জায়গায় দেখতে পাচ্ছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। প্রত্যেকটি জায়গার উন্নয়ন ঘটলেও বালুরঘাট পঞ্চায়েতের ডাঙ্গা গ্রামে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ তুললেন গ্রামবাসীরা। যদিও পঞ্চায়েত প্রধান যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, আগামী নির্বাচনে সব কিছু হিসাব নিকাশ হয়ে যাবে বলে মনে করছেন এলাকাবাসী। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পঞ্চায়েতের ডাঙ্গা গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিমত এলাকাবাসীদের। তাদের অভিযোগ, জলের সমস্যা, ইন্দিরা আবাস যোজনার ঘর থেকে শুরু করে বার্ধক্য ভাতা তারা পাননি। পরে কাজ করি, বন্যায় ডুবে দিয়ে এরকম হয়ে গেল, জানিসই কোন ছেলে মেম্বার, তারপরে বলে কি হ্যাঁ হ্যাঁ দিব দিব, যাই না ভোট সময় ভোট থাকে আসে কিছুই বলে না, খালি বলেই খালি দেখি এবার কি হচ্ছে দেখা যাক। সময় পার্টি মেম্বার ঘরে মিলে ছয়জন কিছুই পাইনি, কিছুই পাইনি বলছে হ্যাঁ দিব দিব, যাই না কোনো জিনিস দেয় না, একটা জিনিসও দেয় না, কি আশা করবো সে এখন দেখা যাক। শাশুর কোন কিছু হয়নি, টাকা যদিও পঞ্চায়েত প্রধান জানান তিনি পদে বসেই প্রথমেই স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন। প্রথমে আমি 2013 সালের প্রধানের দায়িত্ব পাওয়ার পর আমি স্বাস্থ্য নিয়ে ভেবেছিলাম, স্বাস্থ্য নিয়ে ভেবে আমি কতগুলো হেলথ সেন্টার করবো বলে আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম। তা আমাদের পরানপুরে একটা স্বাস্থ্যকেন্দ্র ওই আমার বাড়ির পাশেই 18.5 লাখ টাকা দিয়ে আমি ওই স্বাস্থ্যকেন্দ্রটা তৈরি করেছি। তারপরে স্বাস্থ্য নিয়ে আমার বিদেশটি সংসদে আরেকখানা আমি স্বাস্থ্যকেন্দ্র করবো বলে সেখানে জায়গা না পাওয়াতে সেটা আমি করতে পারিনি, কিন্তু আমার প্রসেসিং চলছে। আর রাস্তাঘাট তো সেটা আছে, রাস্তাঘাট করেছি আমি, হোসেনপুর পানীয় জল করেছি,
তারপরে মিশন নির্মল বাংলা থেকে প্রচুর টয়লেট করেছি। আমার ডাঙ্গাজীবী 6 নম্বর ডাঙ্গাজীবীদের তিনটা এনজিও কাজ করছে, তিনটা মিলে না করেও আমি হাজার দেড়েক নির্মল ভারত মিশন টয়লেটগুলো বানিয়েছি। তারপরে কমিউনিটি টয়লেট করেছি, সেটা হচ্ছে রঘুনাথ নেতাজি স্মৃতি ক্লাবের পাশে আমাদের পরানপুরে মালঞ্চা JDMRM স্কুলে, ওখানে আপনার কমিউনিটি টয়লেট করেছি। আমাদের যেহেতু মাহেনগর সংসদ স্কুলপাড়া এলাকা, আমাদের হচ্ছে একদম শহরীয় এলাকা, ওইখানে এনার্জি এসে কাজ করার মতন আমার সম্ভব হয়নি। সম্ভব হয়নি মানে ওখানে এনার্জি এসে কাজ করার যে সোর্সগুলো থাকে সেই সোর্সগুলো নেই, সেটা না। এনার্জি এসের কাজটা যে আমি করাবো, সেই সংসদে তো কাজের সিস্টেম থাকতে হবে, সেই সিস্টেমটা তো ওইখানে নেই। প্রথমে দু একটা কাজ ওখানে করানো হয়েছে, তার কারণ আমাদের যেটা হচ্ছে যে সিস্টেমে যখন যেটা অর্ডার আসে আমাদের সেই হিসাবে করাতে হয়। যেরকম নিজস্ব পুকুর আমরা ওইখানে খনন করতে পারবো না, জব কার্ড সব সংসদেই আছে, সব সংসদেই ইয়ারা আছে, কিন্তু আমার এনার্জি এসে কাজ এখনও চলছে, যেগুলো সিরোহী চোরাপাড়া এই সাইডগুলো আমাদের এনার্জি এসে কাজ চলছে। কতটা এগিয়ে আছে আমরা 16-17-তে যেটা করেছিলাম ওটা আমাদের টোটাল কমপ্লিটই হয়ে গেছে। এইবার আমরা 16-17-তে যেটা করেছি, আমরা ইয়াজলা ভার্মি কিছু করেছি, তার সঙ্গে আমরা IBS মানে তেজপাতার বাগানও দিয়েছি। প্রত্যেকটা সংসদ থেকে আমার টোটাল মোটামুটি 1200 সামথিং আমি হচ্ছে তেজপাতার বাগান দিয়েছি। রাস্তাঘাট আবার প্রচুর হয়েছে। আমি এর আগে হচ্ছে মানে IGB ফান্ড থেকে 28 লাখ টাকা পেয়েছিলাম, সেই 28 লাখ টাকা থেকে আমি বেলঘরিয়া সংসদ এবং হচ্ছে জঙ্গলপুর সংসদে 14 লাখ 14 লাখ করে 28 লাখ টাকা কাজ করেছি। তাছাড়া EMLA ফান্ড থেকে আমি হচ্ছে বিধায়ক ফান্ড থেকে আমি হচ্ছে 3-4টা রাস্তা করতে পেরেছি। তাছাড়াও এনার্জি এসের কাজ আমাদের ডাঙ্গা সংসদে যে কাজগুলো চলছে বা এর আগে যে কাজগুলো আমরা করেছি সেই হিসাবে এক একজন বেনিফিশিয়ারিকে মোটামুটি 70 থেকে 75 দিন আমি কাজ দিতে পেরেছি। আমার টোটাল বার্ধক্য ভাতা 800 মতন আছে। ওরকম অভিযোগ তো 2-4টা থাকবেই, কিন্তু রিসেন্ট এই 13-14 আমাদের বিধানসভা ভোট হওয়ার পরেই BPL তালিকা থেকে আর IOI ঘর দেওয়া হয় না, সে PMY এর একটা লিস্ট পেয়েছি, সেই লিস্ট থেকে আমাদের কাজ করতে হচ্ছে। আমি জিতি জেতার পরে তখন দেখব। এছাড়া রাস্তাঘাট সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প অনেকটাই বাস্তবায়িত করেছেন, সেই কারণে এবার পঞ্চায়েতের BJP-র প্রার্থীকে উন্নয়নের স্বার্থেই দল ও গ্রামবাসীরা তাকে দাঁড় করিয়েছেন। উন্নতি বলতে আমি কি বলবো, দেখেন সবই বুঝতে পারছি, আমাকে এবার প্রার্থী বানানো হয়েছে এই কারণে রাস্তাটা খুবই খারাপ, রাস্তাতে লাইট নেই। সন্ধ্যাবারে স্টুডেন্টরা স্কুল থেকে আসার পথে বা প্রাইভেট করে আসার সময় যখন আসে তখন খুব রাত হয়ে গেলে পরে ওদের খুব অসুবিধা হয়ে যায়, কারণ অন্যান্য বন্ধু বান্ধব মানে ওদের ক্লাসে যারা পড়াশোনা করে তাদের সঙ্গে আসতে রাস্তা তো চেনে না, অন্ধকারে অন্য রাস্তায় চলে যায় আর পড়ে যায়, আর বৃষ্টি হলে তো এই রাস্তাতে যাওয়াই যায় না, আমাদের খুব অসুবিধা হয়। পানীয় জল কিছুই নেই আমাদের এখানে, কোনো যে উন্নতি নেই একদম, সে মানে ওই বলাই চলে উন্নতির কোনো কিছুই দেখতে পায় না। জনগণ যেটা চাইবে প্রথমে তাদের কথা শুনতে হবে, একাত তো ডিসিশন নেওয়া যাবে না, শৌচাগার পানীয় জল তারপরে রাস্তাঘাট আছে লাইট। আমার এবার প্রচুর আশা আর সেই জন্যই সবাই আমার পাশে আছে, আমার খুব আনন্দ, আশা করি এবার ঠাকুরের ইচ্ছায় জয়ী হব। এখন দেখার ভোট গণনার পর কি হবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। হুগলির বৈদ্যবাটি পৌরসভা শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। পৌরসভার পক্ষ থেকে চটের ব্যাগের উপর জোর দেওয়া হয়েছে। পৌরসভার এই রূপ উদ্যোগের ফলে চটকলগুলো ভালো চলবে বলে মনে করছেন। হুগলির বৈদ্যবাটি পৌরসভার 150 বছর পূর্তি উপলক্ষে নতুন উদ্যোগ গৃহীত হল। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এইরূপ উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। প্লাস্টিক ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই পৌরসভার যারা কর দিতে আসছেন তাদের প্রত্যেককে চটের ব্যাগ দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। পয়লা এপ্রিল পদযাত্রার মাধ্যমে 150 বছর উৎসব আমরা শুরু করি। তো 150 বছরে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে বৈদ্যবাটি শহরকে থার্মোকল এবং প্লাস্টিক মুক্ত রাখা। তো তার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি, মানুষকে বোঝাচ্ছি,
আমাদের যারা প্রচার সবাই কর্মীরা আছে তারা প্রচার চালাচ্ছে। তার সাথে সাথে আমরা একটা চিন্তাভাবনা করেছি যে প্লাস্টিক যে বর্জন করার জন্য যে পৌরসভার পক্ষ থেকেও কিছু করার দরকার, মানুষকে অ্যাওয়ার করার জন্য আমরা যারা ট্যাক্স পেয়ে তাদের আমরা আজকে উদ্বোধন করব। আমরা তাদের হাতে একটি ব্যাগ তুলে দেবো, তাতে লেখা আছে মধ্যবাড়ি পৌরসভার সার্ধশতবর্ষ পূর্তি উদযাপন, এবং তার সাথে সাথে আছে যে প্লাস্টিক নয় আমায় ব্যবহার করুন। মানে আমরা চাইছি যে মানুষ অভ্যেস করুক যে প্লাস্টিককে বর্জন করে তার সাথে সাথে প্লাস্টিক এই ব্যাগ ব্যবহার করে। কারণ আমরা দেখছি যে আগামী দিন যে অবস্থা আসছে, এই থার্মোকল বা এই প্লাস্টিক যদি বেশি পরিমাণে ব্যবহার হয় তাহলে ড্রেনেজ সিস্টেমগুলো টোটালি ব্লক হয়ে যাবে। কাজে এটাকে এর হাত থেকে বাঁচাবার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা এই জিনিসটা চিন্তাভাবনা করেছি যে 150 বছর আমরা এই পূর্তি সারা বছর ধরে প্রচার চালাবো, এবং মধ্যবাটি শহরকে আগামী দিন যাতে প্লাস্টিক মুক্ত রাখা যায় তার চেষ্টা করবো। তার জন্য আমি মধ্যবাটি পৌর এলাকার বাসীদের আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারাও এই একই আমাদের সাথে সহযোগিতা করুন, আসুন আমরা একসাথে এগিয়ে চলি। আমরা চেষ্টা করছি যে এই প্রচারটাকে এনে মানুষকে সচেতন করা। মানুষ সচেতন হয়েছে, আগের মতো হয়তো অতটা দেখা যায় না, কিন্তু তবু দেখা যাচ্ছে যে বেশ কিছু ফ্ল্যাট বাড়ি বলুন এগুলো যেখান থেকে মানুষ প্লাস্টিক প্যাকেটে করে কিছু ময়লা ফেলে হয়তো রাস্তায় ফেলে দিল। তো এটাই আমাদের বোঝাতে হচ্ছে তাদের যে দেখুন তারা আপনারা রাস্তায় ফেলবেন না, আমাদের সাফাই কর্মীরা আছে তারা নিয়ে এসে তারা তাদের বিনে নিয়ে রেখে দেবে, আপনারা আপনাদের জায়গায় রেখে দিন, পাত্রে রেখে দিন, তারা আমরা কালেকশন করে নিয়ে মালটা চলে যাব। তো আমরা চাইছি মানুষের সহযোগিতা, তারা যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে কিন্তু আমরা পারবো যে একটা সুন্দর শহর তৈরি করতে। পৌরসভার পক্ষ থেকে চটের ব্যাগের মূল উদ্দেশ্য শুধু এলাকা পরিষ্কার নয়, অনেক রোগ থেকে মুক্ত হবে সাধারণ মানুষ। এইরূপ উদ্যোগের ফলে এলাকা পরিষ্কার থাকার পাশাপাশি চটকলগুলি ভালো চলবে বলে ধারণা সকলের। চটের ব্যাগ পেলাম, ভালো জিনিস পেলাম, যেন প্লাস্টিক যেন না হয়, কথা ভালো কথা বললো আমাদের চেয়ারম্যান। যাই হোক, আজকে জুড়ি মিলের অবস্থা খারাপ আছে চেয়ারম্যানের জন্য, মানে চেয়ারম্যান বলতে চাইছেন এই চটের ব্যাগ সব পরিষ্কার জায়গা করতে রাখতে পারে, যেন প্লাস্টিক হলে ড্রেনে অসুবিধা হচ্ছে, বাইরে নোংরা ফোংরা হচ্ছে, ওর জন্য রোগ ভোগ হচ্ছে এই কারণে। প্লাস্টিক ব্যবহার করবেন না, ব্যাগের মধ্যে মাছ মাংস বা আলু সবজি এসব নিয়ে আসবেন, আনাজ ফানাজ। আপনি কি করেন? জুড়ি মিলে কাজ করেন। আচ্ছা, এটা তো চটের ব্যাগ পেলেন, আপনার কি মনে হয় এভাবে প্লাস্টিক বাদ দিয়ে চটের ব্যাগ? হ্যাঁ, চটের ব্যাগ করলে খুব ভালো হয়, এই জিনিসটা কোনো জিনিসে খারাপ হয় না, চটের ব্যাগের মধ্যে রাখলে কোনো খারাপ জিনিস হয় না, প্লাস্টিকের মধ্যে রাখলে তো সব গলে যায় বোঝে যায়, ওর জন্যই তো মানুষের রোগ খুব বাড়ছে এই রোগগুলো। বৈদ্যবাটি থেকে সুজিত গড়গড়ির রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। একটি সমবায় ব্যাংক অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হলো, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। দমকলের একটি ইঞ্জিন এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ শহরে একটি সমবায় ব্যাংকের বকুলতলা শাখায় কালো ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী। আগুনে পুড়ে যায় বেশ কিছু নথি, কম্পিউটার সহ বৈদ্যুতিক যন্ত্রাংশ। খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, রায়গঞ্জ থানার পুলিশ, পুরপ্রধান ও উপপ্রধান। প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হ্যাঁ
ঘটনাটা তো আমি এইমাত্র খবর পেলাম, তো চাবি নিয়ে গেলাম। তো এসে দেখছি তো ফায়ার ব্রিগেড এবং প্রশাসন দুটোই দুজন দুজন চলে এসেছে। তো ওনারা দেখুক কী হয়েছে না হয়েছে, ওঠাই যাচ্ছে না। আপনি কী দেখলেন? আমি দেখলাম যে আমাদের লকার রুম এবং ভল্ট রুম, যেটা দুটো ব্যাংকের মেন হার্ট এবং লোনের ফাইল, এগুলো ইন্ট্যাক্ট, ওটাতে কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, আর যে কোনো ডেটা তো আমাদের ই ডেটা, তো মুম্বাই এন্ডে সব তো সার্ভার টাকা থাকে, এখানে কাস্টমারদের অ্যাকচুয়ালও ক্ষতি হয়নি। এমনি কয়েকটা কম্পিউটার আর কাউন্টারে কিছু মানে ফিজিক্যালি ক্ষতি হয়েছে, এছাড়া কোনো ক্ষতি না। এসি চলছিল না, এসি বন্ধ ছিল না, যেটা ক্ষয়ক্ষতি পরিমাণ এখন জানা গেছে না, সেটা জানা যায়নি, সেটা জানা যায়নি। এবং ক্ষয়ক্ষতি যে খুব আহামরি হয়েছে সেটাও না দেখা যায়। শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান দমকল ও ব্যাংক কর্তৃপক্ষের। ওই এলাকা জনবহুল এবং শহরের কেন্দ্রস্থল হওয়ায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের রায়গঞ্জ ব্রাঞ্চ যা ইনস্টিটিউটের উপরে, সেখানে আগুন লেগেছে শুনে আমরা ছুটে এসেছি। পুলিশ ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট খুব তৎপরতার সঙ্গে কাজ করছে। আমাদের বিদ্যুৎ দপ্তর, সমস্ত দপ্তর সমন্বয়ের মধ্যে দিয়ে আগুনটাকে প্রথমে নেভানোর চেষ্টা হচ্ছে, তারপর দেখতে হবে যে আগুনটা কেন লাগে। প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে? প্রাথমিকভাবে ব্যাংকের মধ্যেই আগুনটা লেগেছে, সিলিংটা খুলে পড়েছে। এখন দেখা যাক যে কোথার থেকে আগুনটা লাগবে, সেটা ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে দেখবে, এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওরা সবাই মিলে দেখে একটা সিদ্ধান্ত যাবে। একটা কি দেওয়ার ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস, তার জন্য ধোঁয়াটা একদিক থেকে আরেক দিকে পাস করা তো অনেক বেশি সহজ হয়ে গেছে আগুন নেভানোর কাজটা। এখন কি আয়ত্তে আছে? এখন পুরোপুরি আয়ত্ত। রায়গঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাটের রাজগ্রামে। কবে পরিস্থিতি স্বাভাবিক হয় তা জানা নেই কারোর। বীরভূম জেলার রামপুরহাটের রাজগ্রামের আম্ভুয়া প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দৃশ্য দেখা গেল। এই বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না করার কোনো ভালো ব্যবস্থা নেই। মিড ডে মিলের চালের মান অতি নিম্ন, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই। বেশিরভাগ দিন বিদ্যালয়ের শিক্ষকরা ঠিক মতো আসেন না বলে অভিযোগ করলেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ। যদিও বা শিক্ষকরা আসেন, তারা আবার কোনো টাইমের ধার ধারেন না। ছাত্রছাত্রীরা এখনো নিচে বসে পড়াশোনা করে। অভিভাবক বৃন্দ জানান, প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও এর কোনো সুরাহা হয়নি। এর ফলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান। রান্নার গুণমানটা কেমন? রান্নার গুণমান তো যা দেখলাম, এবং যে দলের সদস্যরা রান্না করেন তাদের কাছ থেকে শুনলাম, তাতে তো আমাদের চক্ষু চড়ক রাত অবস্থা। এই 250-300 জন ছাত্রছাত্রী নিয়মিত রান্না হয়, চারটে মাত্র পেঁয়াজ, পেঁয়াজের সংখ্যা চার, লঙ্কা হচ্ছে একটা, আর যে হলুদ এবং দেওয়া হয়েছে সেগুলো মনে হচ্ছে হোমিওপ্যাথির কোনো ওষুধের গুড়িয়া, ওই রকম ভাবে মিড ডে মিল চলছে। এটা নিয়মিত বহুদিন থেকেই চলছে, আজকেও সেটা সবচেয়ে আমরা দেখলাম। আপনার নাম দাদা? আমার নাম মন্ডেন মুন্সি, আমি একজন শিক্ষানুরাগী, আমি আমার বাড়ি দেখে খুব কষ্ট লাগলো বলে আমি আমার অন্যান্য শিক্ষানুরাগী বন্ধুদের, দাদাদের এবং আমাদের এই স্কুলের প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক, ওনাদেরকে নিয়ে আমরা আজকে একটু দেখতে এসেছিলাম।
না তেল মশলা ঠিকঠাক দেয় রান্নাতে? এটা ক কিলো সবজির তেল এটা? হ্যাঁ পনেরো কেজি আলু, দু কিলো মিজি সবজি আর তেল এই 250। এভাবে রান্না চলে? বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার নয়নগরে 31 নম্বর জাতীয় সড়কে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চারুলিয়া থানার কানকি এলাকায় নয়নগরের 31 নম্বর জাতীয় সড়কের উপর। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভাই ও দুই বোনের। ঘটনায় গুরুতর আহত মৃত চারজনের মা ফুলবানু কিষানগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটি আসছিল ডালকলা থেকে ধুবড়ির দিকে যাচ্ছিল, আসামের ধুবড়ি, এবং দ্রুতগতিতে ছিল। 6:30 নাগাদ তার ডান দিকে টায়ার বাস্ট হয়ে গাছে গিয়ে ধাক্কা মারে। সেলিম এবং তার ভাই অসীম এবং তার দুটো বোন এবং মা জীবিত আছে ফুলবানু, সে গুরুতর অসুস্থ, তাকে মেডিকেল হসপিটালে ট্রিটমেন্টের জন্য সে ট্রিটমেন্টে আছে। চারজন স্থানে যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানেই মারা যায়। এত দ্রুতগতিতে ছিল যে গাড়ির চেনাই যাচ্ছে না, তার কোনো টুকরো টুকরো গাড়ির অংশগুলো টুকরো টুকরো হয়ে গেছে। আমার মনে হয় দ্রুতগতির কারণ এবং টায়ার বাস্টের জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। হরিয়ানা থেকে আসাম যাওয়ার পথে গাড়ির চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হরিয়ানার একটি গাছে ধাক্কা মারলে এইরূপ বিপত্তি ঘটে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বাসের চাকার তলায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক পৌঢ়ির। মৃতের নাম মাহিলা বিবি। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। শুক্রবার সকাল 11 নাগাদ পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাসস্ট্যান্ডে একটি যাত্রী বোঝাই বাস এক পৌঢ়াকে পিষে দিল। বাসের চাকার তলায় ওই মহিলা পড়ে থাকা অবস্থায় বাস চালক বাস ছেড়ে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় 52 বছরের মাহিলা বিবি নামে ওই মহিলাকে স্থানীয় বাসিন্দারা গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মাহিলা বিবির মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভাতারের আইমাপাড়া গ্রামের বাসিন্দা মাহিলা বিবি এদিন তার মেয়ের বাড়ি মঙ্গলকোটে গতিষ্ঠা গ্রামে যাচ্ছিলেন। গুসকরা বাসস্ট্যান্ড থেকে তার বাস ধরার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুসকরা ইলাম বাজার রুটের একটি বাস গুসকরা বাসস্ট্যান্ডে ঢুকছিল। স্ট্যান্ডে ঢোকার মুখে বাসটি সজোরে ধাক্কা মারে মাহিলা বিবিকে। তিনি বাসের চাকার তলায় পিষ্ট হন। হচ্ছে যে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, এলএম বাজার থেকে গুসকরা আসার একটা গাড়ি ঢুকছিল, ঢোকার মুহূর্তে একটা মেয়ে হচ্ছে যে যেদিকে বাস ঢোকে সেই ঢোকার পথেই ঠিকই ছিল, তো মেয়েটা এপার থেকে ওপার যাচ্ছিল, যাওয়ার পথে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে আমরা এখান থেকে যেমন স্থানীয় যারা আছি আমরা ছুটে দোকান থেকে, আরও কেউ হচ্ছে অন্য দোকান থেকে, কেউ হচ্ছে এখান সেখান থেকে, যেমন মানুষ আমরা প্রত্যেকে যখন ছুটে যাই, ভদ্রমহিলাকে তোলা হয়, তোলানোর পরে ভ্যানে ভ্যানে দেওয়া হয়, ভ্যান থেকে হসপিটাল ওনাকে পাঠানো হয়। এই যে রাস্তার এখানে এই যে একটা জোন এবং এখানে পাশে যে রাস্তা রয়েছে জাতীয় সড়ক এবং পাশে বাস স্ট্যান্ড, এখানে কি গাড়ির যে যান নিয়ন্ত্রণ সেটা কি ঠিকঠাকভাবে কন্ট্রোল করা হয় নাকি বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে রাস্তায়? বেপরোয়াভাবে অনেক টাইমই হয়, কিন্তু আবার সেটাকে নিয়ন্ত্রণও করা হয় মাঝে মধ্যে, ইউনিয়ন দেখে, ইউনিয়ন কখনো আবার দেখেও দেখে না। পুলিশ বাসটিকে আটক করেছে। বাসের চালক খালাসি কন্ট্রাক্টর পলাতক। গুসকরা থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা।
একটি দ্রুতগামী মিনিবাসের সঙ্গে পুলকারের ধাক্কায় আহত হলেন দুই শিশু ও তাদের অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বিবেকানন্দ সরণির কাছে জাতীয় সড়কের মোড়ে। ঘাতক মিনিবাসটিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল 10:30 নাগাদ একটি দ্রুতগামী মিনিবাসের সঙ্গে পুলকারের ধাক্কায় আহত দুই শিশু ও তাদের অভিভাবকরা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, এদিন সকালে জুবলি মোড় থেকে একটি দ্রুতগামী মিনিবাস আসার সময় বিবেকানন্দ সরণির কাছে জাতীয় সড়কের মোড়ে একটি বেসরকারি স্কুলে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় দুটি শিশু। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ওই স্ত্রী গ্লোবালে স্টুডেন্ট ছিল, ওখানে নামিয়ে তারপর আমরা যাচ্ছিলাম, যেতে যেতে ঠিক এই যে মোড়টা সামনে যেতে ক্রস করছে, ওদিক থেকে একটা মিনিবাস আসছিল, মিনিবাসটা একদম পুরো সামনে গাড়িটার সামনে মেরেছে আমরা যেহেতু সাইডে বসছিলাম, আমার আমার বাচ্চার একটু বেশি আর এনার বাচ্চারও লেগেছে মাথাতে। কোন ক্লাসে পড়ে বাচ্চারা? এলকেজি বি। পরে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। আজ সকাল 7:30 নাগাদ জুবলি মোড় থেকে আসা একটি দ্রুতগামী মিনিবাস, যারা সবসময় তাদের টাইমিং শর্ট টাইমে মেক আপ করবার জন্য তারা এভাবেই রাফ ড্রাইভ করে, ঠিক সেম এইভাবেই তা সেই মিনিবাসটি ঠিক সেমভাবে রাফ ড্রাইভ করে গাড়িটি আসছিল। এবং ডিএবি স্কুল থেকে একটি গাড়ি ইন্টারন্যাশনাল স্কুলে যাওয়ার পথে রোড ক্রসিং সময় ওই মিনিবাসটি ওই পুলকারটিকে ধাক্কা মারে এবং ওই পুলকারটিতে অভিভাবক সমেত দুটি বাচ্চা রাস্তায় পড়ে যায় এবং দুটি বাচ্চা মোটামুটিভাবে সেই দুটি বাচ্চা আহত হয়। এবং আমাদের তখন কি কোনো ট্রাফিক ছিল? তখন আমাদের যেটা যারা সামনে ছিল প্রত্যক্ষদর্শী তারা বলছে সেই সময় কিন্তু কোনো ট্রাফিককে দেখা যায়নি। ট্রাফিকের যিনি ওখানকার বড়বাবু আছেন উনি বলেছেন যে ট্রাফিকের যে ভিডিও ফুটেজ আছে, ওখানে যে ক্যামেরা আছে, ওটি আমরা দাবি করেছি ওনাকে যে আপনি ওই ভিডিও। আপনারা কি চাইছেন এখানে? আমরা চাইছি যে সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত বিভিন্ন যে সমস্ত জায়গায় ট্রাফিকগুলি পোস্টগুলি আছে সেই পোস্টগুলিতে যেন উপযুক্ত হারে ট্রাফিকের সিপিবিএফের ব্যবস্থা থাকে। এবং তাছাড়া আমরা যেটা আসানসোল পুলকার অ্যাসোসিয়েশন থেকে চিন্তা করেছি যে এর পরবর্তী সময় আমরা আমাদের ভলেন্টিয়ার আমরা এই পোস্টগুলোতে আমরা আমাদেরও ভলেন্টিয়ার রাখবো যে সমস্ত পোস্টগুলোতে এই সমস্ত ঘটনা ঘটবার। পরে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, মিনিবাসকে আটক করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভিতর থেকে আপতকালীন হন্ট বেজে ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজ ক্যাম্পাসে। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা হঠাৎই এই হন্টের আওয়াজ পান, সাথে সাথে খবর দেওয়া হয় বর্ধমান থানায়। অ্যাকচুয়ালি হয়েছে যেটা, আমরা রাস্তা দিয়ে আসছিলাম, তো ব্যাংকের সাইরেনটা হঠাৎ দেখলাম বেজে উঠছে, তা অনেকক্ষণ ধরেই বাজছে। আমি যাওয়ার পথেও দেখলাম, ফের আসার পথেও দেখলাম, সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ যিনি আছেন তাদেরকে খবর দেওয়া হয়, ওনারা পুলিশ কর্তৃপক্ষদের ফোন করেন এবং ওনারা আসেন রীতিমতোভাবে এবং সাইরেনটাকে অফ করেন। ওনারা দেখছেন ভেতরে ঢুকে যারা ব্যাংকের স্টাফ আছেন যে অ্যাকচুয়ালি কী হয়েছে, আদৌ কী কারণে সাইরেনটা বেজে উঠলো। আপনাদের কী মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে যে এবার দেখুন চোরের যা উপদ্রব বেড়েছে চারিদিকে, তা সেই জায়গা থেকে মনে হচ্ছে এবার খুব প্রেশার না পড়লে পরে সাইরেনটা বেজে উঠবে যাতে রীতিভাবে, এবার তাই এই সাইরেনটা বেজে উঠেছে। এবার দেখার কারণ দেখা যাক কী করা যায়।
তো পুলিশ প্রশাসন এসছে, পুলিশ প্রশাসন এসছে, ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আপনাদের প্রথমে কি ভয় ধরেছিল যে কোনো ডাকাতি ফাকাতি? হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল যখন দেখি আমরা সাইরেনটা হঠাৎ করে বাজে না, কোনোদিন বাজে না, আজকে সাইরেন বাড়ছে একটা টাইমে, এবার লং টাইম ধরে বাজছে। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওনারা ওদের লোক পাঠান। কটা নাগাদ বাজছিল এটা? যথারীতিভাবে ঘন্টাখানেক ধরে বেজে গেছে সাইরেনটা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যাংক কর্তৃপক্ষ এবং বর্ধমান থানার পুলিশ। যদিও এদিন কোনো অপ্রীতিকর বস্তু পাওয়া যায়নি ব্যাংকের মধ্যে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। পিসিএল এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। অশান্ত রায়না বর্তমানে শান্ত হয়ে উঠেছে। প্রত্যেকটি জায়গার উন্নয়ন ঘটলেও বালুরঘাট পঞ্চায়েতের ডাঙ্গা গ্রামে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ তুললেন গ্রামবাসীরা। হুগলির বৈদ্যবাটি পৌরসভা শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একটি সমবায় ব্যাংক অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হল। একটি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। বাসের চাকার তলে পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক পৌরার। একটি দ্রুতগামী মিনিবাসের সঙ্গে পুলকারে ধাক্কায় আহত হলেন দুই শিশু ও তাদের অভিভাবকরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।